গত এক সপ্তাহের টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দেয়ারা বাজার, ছাতক, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাইশালা ও ধর্মপাশা উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। সুরমা নদীর পানি প্রবেশ করেছে জেলা শহরের কয়েকটি এলাকায়, পাঠদান বন্ধ রেখেছে 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি হিসেবে বন্যার জেলার 52টি ইউনিয়নে 1,04,000 মানুষ পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার দুপুর 12টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকাল রোববার এর চেয়ে 1 সেন্টিমিটার বেশি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় 80 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবে বৃষ্টিপাত বন্ধ হলে পানি কমবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। রাস্তাঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে অনেক এলাকা। সুনামগঞ্জ তাহিরপুর ও সুনামগঞ্জ ছাতক সড়কের কয়েকটি স্থান পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন, বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। তবে অনেক বন্যার্ত মানুষজন জানিয়েছেন যে পরিমাণ চাল ও নগদ বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানিবন্দী মানুষজনের মধ্যে খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল জানান, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওড়ের জেলায় বানভাসী মানুষের জন্য প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের তরফ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতির আরো অবনতি হলে সরকার সব ধরনের সহায়তা দিবে বলেও তিনি জানান এবং এজন্য সকল আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে 685 মেট্রিক টন জিআর এর চাল, নগদ 9,80,000 টাকা ও 8,400 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। সেই সাথে আরো 500 মেট্রিক টন চাল, নগদ 10,50,000 টাকার এবং 5,235 প্যাকেট শুকনা খাবার মজুদ রয়েছে জেলা প্রশাসকের কাছে।